আমরা জরিপ পেয়েছি তামাম দুনিয়ায় পাঁচজন সর্বনিকৃষ্ট মানুষের তালিকায়, একজন হচ্ছে হিটলার, দুই নম্বরে জোসেফ খ্রিস্টান, তিন নম্বরে জর্জ ডব্লিউ বুশ, চার নম্বরে নরেন্দ্র মোদি, পাঁচ নম্বরে অং সান সুচি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান্নাস, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে কিয়ামতের দিন মামলা দায়ের করব, কেস করব, অভিযোগ দায়ের করব, যারা মানুষের উপরে জুলুম করে। মানুষ হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ইহুদি এরা কি মানুষ না? আসতে বলে যদিও মানুষের তালিকা থেকে অলরেডি এখন বৈদ্যরা বের হয়ে গেছে, তামাম দুনিয়া এখন জানে বৈদ্য যারা ওরা মানুষের তালিকায় নেই, ওরা জানোয়ারের চাইতে নিকৃষ্ট। ওদের ধর্মের প্রথম কথা হচ্ছে জীব হত্যা মহাপাপ, কিন্তু মায়ানমারে মুসলমানদের উপরে যে হত্যা যজ্ঞ চালিয়েছে, জিন্দা মানুষ সবাই করে খেয়ে ফেলেছে, এটা পৃথিবীর ইতিহাস ওরা বদলিয়ে দিয়েছে। সুতরাং বৈদ্যরা এখন ওদের ধর্ম অনুযায়ী মানুষ নেই, ওরা এখন জানোয়ারের চাইতে নিকৃষ্ট। বৈদ্যদের বিরুদ্ধে নিজে মামলা দেবে আল্লাহ, কে? সুতরাং অং সান সুচি এই 17 কেজি ওজনের মহিলা তামাম পৃথিবীর তালিকায় এখন সবচাইতে বড় নিকৃষ্ট মানুষ আছে পাঁচজন, এর ভেতরে কয়েকজন মারা গেছে আর তিনজন বেঁচে আছে, দুইজন মারা গেছে। আমরা জরিপ পেয়েছি তামাম দুনিয়ায় পাঁচজন সর্বনিকৃষ্ট মানুষের তালিকায়, একজন হচ্ছে হিটলার, দুই নম্বরে জোসেফ খ্রিস্টান, তিন নম্বরে জর্জ ডব্লিউ বুশ, চার নম্বরে নরেন্দ্র মোদি, পাঁচ নম্বরে অং সান সুচি। এদের বিরুদ্ধে সরাসরি আল্লাহ নিজে মামলা দেবে। আপনার বিবেকে কি বলে, আল্লাহ নিজে যদি কারো বিরুদ্ধে দাঁড়ায় মামলা নিয়ে, ও জান্নাত পাবে না জাহান্নাম? জাহান্নাম ও জায়গা হবে কিনা আল্লাহ ভালো জানে। সুতরাং মুসলিমের নাস খেয়াল করা লাগবে, মুসলমানের নাম আল্লাহ দেয়নি, মানুষ পদ পাচ্ছে যারা বিবেচিত, যেটা থাকলে মানুষকে মানুষ বলা যায়, তাদের উপর যদি আপনার জুলুম হয়, অত্যাচার হয়, এজলিমরা যেহেতু মজারে এখন যারা করছে ভবিষ্যতেও করবে, এদের বিরুদ্ধে সরাসরি আল্লাহ নিজে কেস করবে। আল্লাহ তুমি আমাদেরকে এই অপরাধ থেকে বাংলাদেশে বাঁচাও, জোরে বলেন আমিন। অনেকে আছে এই গোনাটা করে, নয়তো আল্লাহ কোরআনে দিত না, ১১২ নম্বর লাইনের ১১২ নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ায় এমন অনেক মানুষ এমন আছে নিজে অন্যায় কাজ করে, আর অন্যায়টা যখন হয়ে যায় একজন নিরাপরাধ ভালো মানুষের মাথার উপরে চাপিয়ে নিজে সাধু সাজে, এ অপরাধটা মৌলভীবাজারে এখনো শুরু হয়নি। কোরআনের বিপক্ষে থাকলে তার বাস্তব উদাহরণ বলছিলাম, বুশ 9 মাস যখন জেল হয়ে গেল, মুনতাসির জায়দি সাংবাদিক জেলখানা থেকে বের হওয়ার পরে সংবাদ সম্মেলন করে বলছে, সাংবাদিক ভাইরা আমার সেই জুতা কই? সাংবাদিকরা বলে, দাঁড়াচ্ছে মানুষ জুতার কারণে 1 বছর জেলে থাকলেন, আবার জুতা চান? বলে, না ওই জুতা আমার দরকার, কারণ ওই জুতার কারণে আস্তাম দুনিয়া আমি পরিচিত, ওই জুতা দিয়ে বিশ্বব্যাপী বোসকে আমি মেরেছি, ওর কারণে আজ আমার এত পরিচিতি, আমি জুতা চাই। সাংবাদিকরা বলে, আপনি জেলখানা যাওয়ার পরে জুতা আমরা নিলামে তুলেছিলাম,
এত চড়া দামে বিক্রি হয়েছে, আপনার সদ্য বংশ বসে বসে খাবে, টাকা ফোরাবে না। সিস্টেম অফার পৃষ্ঠায় দেখুন, কোরআনের বিপক্ষে যাদের অবস্থান, আমার আল্লাহ তাদের ভাগ্য হত করতেও সময় নাইনি। সাধারণ মানুষ না, আবু জেহেলের কথা চিন্তা করেন, সেও কিন্তু প্রধানমন্ত্রী ছিল, কথা বলেন এখন। তাকে আমার আল্লাহ এমন জিরো বানিয়েছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ হজ করতে যাবে প্রত্যেকে তার বাড়িতে একবার না হলো একবার পায়খানা করে আসবে। ওর বাড়ি পর্যন্ত এখন পায়খানা বানিয়ে দিয়েছে আল্লাহ, ইন্টারন্যাশনাল পায়খানা। আমি হজ করার সময় উপরে তাওয়াফ করে যখন ঘুরছি, হঠাৎ দেখি আমার পেটে ব্যথা। পুলিশকে ডাক দিয়ে বললাম, ভাই এতক্ষণ তো ভালো ছিলাম, হঠাৎ আমার পেটে ব্যথা করছে। পুলিশ বলে, ইয়াহা জিয়ল হজ্জা তাই না বিলা দুকা, ও হাসি দেশ কোথায়? জি তুমি বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে এসেছি। পুলিশ ওনার ভাষা দিয়ে বলছে, হাজি সাহেব আপনি জানেন না এটা কোন জায়গা? কোন জায়গা? আবু জেহেলের বাড়ি। আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন? দাঁড়া দাঁড়িয়ে যান। পায়খানা করে দেখি আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে, আমি হাসির খোরাকি দেয়নি, চিন্তার খোরাকি দিয়েছি। আল্লাহ তাআলা আমাকে বসাতে চেয়েছে, আমির হামজা 3.5 লাখ টাকা খরচ করে আসলে আর ওই শয়তানের মুখে পায়খানা না করে চলে যাবো? তাড়াতাড়ি কর। কোথায় ছিল এই লোকটা? বাংলাদেশের কমপক্ষে 14 ডবল হচ্ছে সৌদি আরব, 14টা বাংলাদেশ ছড়া দিলে যত বড় হবে সৌদি আরব একাই অত বড়। অত বড় দেশের প্রেসিডেন্ট কোরআনের বিপক্ষে অবস্থান নেওয়ার কারণে ওর বাড়ি পর্যন্ত যদি আল্লাহ পায়খানা দিয়ে করিয়ে দিতে পারে, আপনি আর আমি তো কিছুই না। বলেন আবু জাহেলের নাম ছিল আবুল হাকাম, ও মানুষের পায়ের চিহ্ন দেখে পর্যন্ত বলে দিতে পারতো এটা কোন বংশের মানুষের বাবার নাম কি। আপনার তো সে জ্ঞান নেই আছে? একজন বলছে আছে, কে যেন তো বলবে। তাহলে আমি শিক্ষা দিতে চাচ্ছিলাম, কোরআনের এই ময়দানে আজ আমরা যারা এসেছি সব যদি আমরা জিরো থাকি, আজ আমরা ওমরের মতো হিরো হব। কার মতো বলেন? হযরত ওমর ছিলেন পৃথিবীতে জিরো, তাকে আল্লাহ এমন হিরো বানিয়েছেন কিয়ামত পর্যন্ত ওমরের মতো হিরো আর আসবে না। আসবে? এত উপরে আল্লাহ তাকে তুলেছিলেন। আজকের এই ময়দানে যারা আসলাম, ওয়াজ বিরোধী হবেন না, তাফসির বিরোধী হবেন না। আপনি তো আমির হামজা বিরোধী না, আপনি সরাসরি আল্লাহ বিরোধী। আর আল্লাহ বিরোধী হলে কি হয়? আবু জেহেলের মতো হবে। এজন্য সরাসরি বলছি, ওয়াজ করেন এক নাম্বারে কে, আর তাফসির করেন কে? আমির হামজা। তাফসির করেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ পাক বলেন, ওলায়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হক ওয়া আহসানা তাফসীর। সূরা ফুরকান 19 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের 33 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, হে নবী, পৃথিবীর মানুষেরা যখন বিভিন্ন সমস্যা নিয়ে আপনার কাছে আসবে, আপনি কোরআন দিয়ে তাফসীর করে তাদের সমাধান করে দেবেন। তাহলে ওয়াজ করেন কে, তাফসীর করেন নবী? বিশ্বনবীর মাধ্যমে এবার নবী তোর কিয়ামত পর্যন্ত বাঁচবেন না, এই দায়িত্বটা আল্লাহ নবীর উম্মতদেরকে দিলেন। ওয়াসালনা ইলাইকাল যিকর লিতুবাইনা লিন্নাসি মা নুজিলা ইলাইহিম ওয়ালাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। সূরা নাহলের 44 নম্বর আয়াত, 14 নম্বর পারা, 11 নম্বর পৃষ্ঠা, 3 নম্বর লাইনে আছে। এটা তাফসীরে মুনিরে পাবেন। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনার প্রতি কোরআন আমি এই জন্য দিয়েছি, কোরআন দিয়ে আপনি মানুষদেরকে তাফসীর করে ব্যাখ্যা করে বিশ্লেষণ করে শোনাবেন। কোন মানুষ? লিন্নাস, যারা জীবিত মানুষ। কারা? আর আমাদের দেশে কোরআন পড়া হয় শোনানো হয় জীবিত না, মানুষ মরে গেলে। মানুষ মরে গেছে, বসে 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 কোরআন পড়ছে 3 দিন 7 দিন 40 দিন 1 বছর বের করে কি দিয়ে?
কোরআন দিয়ে মানুষ মারা গেলে বসে বসে কোরআন পড়তে হবে, কে বলেছে আপনাকে? ওর জীবনটা যদি কোরআনের উপরে না চলে, কোরআন ওর সামনে পড়লে ওর আজাব কিন্তু আরো বাড়বে, কারণ ফেরেশতা তো বসে আছে, ডাক দিয়ে বলবে বেটা এ আয়াত তোর জীবনে ছিল। পাগলকে যদি বলা হয় নৌকা নাড়াবি না, ও বলে আমার মনে ছিল না, আরো জোরে নাড়াবে। এই কথা বলে না কেন? ফেরেশতাদের তো মনে ছিল না, আপনি হাবের সাহেব ডাক দেরও মনে করিয়ে দিচ্ছেন। হাবের সাহেব যখন তেলাবাদ করবে যে বিশ্ব নবী ছাড়া অন্য কাউকে নেতা মানা জায়েজ নেই, তখন আপনার বাবার নেতা তো নবী ছিল না, অন্য কেউ ছিল। ফেরেশতারা বলবে বেটা কি পড়ে, তোর জীবনে তো নেই, আজাব বাড়বে না কমবে? এটা আল্লাহ লিল নাস দিয়েছেন। লাম শব্দটা আরবি গ্রামার অনুযায়ী 13টা অর্থে ব্যবহার হয়। এখানে আলেম নেই, বালাগত মানতেকের কায়দায় 9 নম্বরে আপনি লিখা আছে, আলেমে পড়া এটা, আমি যখন যেটা পড়ি ওটা মনে রাখি। 9 নম্বর জায়গায় বালাগত মানতেকে আছে, লাম ব্যবহার করা হয় শুধুমাত্র জীবিত মানুষ যারা তাদের জন্য। আল্লাহ কোরআন শরীফ দিয়েছেন তাফসীর করে শোনাতে, ব্যাখ্যা করে জিন্দা মানুষকে, কাদের? এখন কিন্তু জিন্দা মানুষদের সামনে পড়া হয় কম, মরে গেলে আমরা সিস্টেম চালু করিছি। যারা তাফসীর মাহফিলে বাধা দিচ্ছে বাংলাদেশে, ওদের মা মারা যাক বাবা মারা যাক, আমাকে ডাক দিয়ে বলবা হুজুর কোরআন শরীফ পড়ে দিন। তোর বাবা মারা গেছে, মা মারা গেছে, ওর সামনে পড়ে করব কি? পড়ার দরকার ছিল যতদিন জীবিত ছিল, কথা বলেন? এখানে তাফসীর করা লাগবে মরা মানুষের সামনে না জিন্দা? এটা তো দায়িত্ব আল্লাহর নবীকে আল্লাহ দিলেন, নবী যে এখন নেই ওই দায়িত্ব এখন নবীর উম্মতদের। প্রযোজনায় আলহেরা ইসলামিক সেন্টার, 40 শাহী জামে মসজিদ মার্কেট, আন্দরকিল্লা, চট্টগ্রাম। মাহফিল, ইসলামী সঙ্গীত, তেলাওয়াত, সভা, সেমিনার, ভিডিও ধারণ, বিজ্ঞাপন, ইন্টারনেটে প্রচার ও বাজারজাতের জন্য যোগাযোগ করুন 01917214843। শব্দ ধারণ আলহেরা সাউন্ড সিস্টেম।